শুনে নিন, মাশরুমের ডিমান্ডটা একটু শুনে নিন। সারা পৃথিবীর মানুষ মাশরুমটা খেতে জানে, এর উপকারিতা জানে। আমরা ইন্ডিয়া কালচারের মানুষ, আমরা বুঝি, পাতি বাংলা ভাষা বলে দিচ্ছি, সন্ধ্যাবেলায় বুঝি, সকালে বুঝি না। বুঝবো সন্ধ্যাবেলায়, বুঝবো সকালে, বুঝবো না। ঠিক সেম আমরা মাশরুমটা সবে আছে শুনছি, প্রজেক্ট আমাদের আছে, সবে এলো, ঠিক আছে। সেই মাশরুম এমন একটা প্রোডাক্ট, এমন একটা চাষ, যে চাষটা আমরা যদি শিখতে পারি, উৎপাদন করতে পারি। তিনটে প্রবলেমের জন্য মাশরুম নেই। নাম্বার ওয়ান, প্রকৃত একদম প্রপারলি গাইড নেই বলে, গাইড ছিল না বলে আমরা মাশরুম চাষে ঝুঁকি নিতে পারিনি, ইয়েস অর নো? নাম্বার টু, মাশরুমের যে সিড, যে বীজটা, যে স্পনটা, এই জায়গাটা ভালো করে ধ্যান দিতে লাগবে। চাষ করতে গেলে বীজ লাগে না, বিচন লাগে? মাশরুম চাষের জন্য একটা সিড দেওয়া বিচন লাগে। ওটা কোথায় তৈরি হয়? ওটা কোনো বাগানে বা মাঠে তৈরি হয় না। ওই বীজটা তৈরি হয়, ওই সিডটা, ওই স্পনটা তৈরি হয় ল্যাবরেটরিতে, টিস্যু কালচারের মাধ্যমে। ওটা সায়েন্টিস্টরা তৈরি করেন। যেমন মাতৃগর্ভে একটা শিশু যাবে, যেভাবে বাড়তে থাকে, ঠিক মাশরুমের সিডটা ওইভাবে তৈরি করা হয়। ওর একটা টাইমিং থাকে, 0 ডিগ্রি টেম্পারেচার 18 থেকে 21 ডেজ পর্যন্ত ওখানে রাখা হয়, তারপরে নর্মাল টেম্পারেচার 5 থেকে 7 দিন রাখা হয়, তারপরে ফার্মারের কাছে যায়। ওখানে একটা নির্দিষ্ট টাইমিং আছে, ওই টাইমিংয়ের মধ্যে বীজটা রোপণ করে দিতে হয়, তা নাহলে ওটা নষ্ট হয়ে যাবে, বেকার হয়ে যাবে, ফেলে দিতে হবে। তা এমন একটা এসেন্সিয়াল একটা প্রোডাক্ট, এমন একটা সুন্দর, একটা সুন্দর টিস্যু কালচারের মাধ্যমে জিনিস, ওটা ল্যাবেই তৈরি হয়। এই জন্য কি হয়, ওটা বেশি করে বানানো হয় না, পর্যাপ্ত পরিমাণে বানানো সম্ভব নয়। যতটুকু অর্ডার থাকে ততটুকুই তৈরি হয়। এই জায়গাটা আগে ধ্যান দিতে লাগবে, কেন অনেকে অন্য মার্কেটিংয়ের সঙ্গে, অন্য চাষের সঙ্গে গুলিয়ে ফেলে মাশরুম চাষটা। এই জায়গাটা, যে স্পনটা তৈরি হচ্ছে কোথায়, ল্যাবরেটরিতে তৈরি হচ্ছে, যতটুকু অর্ডার থাকবে ততটুকুই তৈরি হবে। এটা অন্য প্রোডাক্ট নয় তো। ধরুন কোনো ফাইবারের প্রোডাক্ট, চেয়ার টেবিল আছে, কোম্পানি বানালো, মার্কেটে ছেড়ে দিল, 2 বছর 5 বছর রাখলো, কিছু হবে না, হবে কিছু হবে না। এটা এমন একটা প্রোডাক্ট, একটা টাইমিং আছে মাতৃগর্ভে। যেমন একটা শিশু 9 মাস 10 দিনের বেশি রাখা যায় না, সেই মাশরুম সিডটা, এটাও কিন্তু তৈরি থেকে আরম্ভ করে একটা টাইমিং আছে, ওই টাইমিং এর মধ্যে বীজটা রোপণ করে দিতে, না হলে ফেলে দিতে লাগে। সেই জন্য গুরুত্বটা কোথায় দেখুন, ওই জন্য যতটুকু ল্যাবে ওখানে বুকিং থাকে ততটুকু তৈরি হবে। এবার মাশরুম চাষটা করতে গেলে কি লাগে, মাশরুম চাষটা করতে গেলে যেটা বললাম, প্রপারলি গাইড লাগে, প্রশিক্ষণ লাগে, ঠিক আছে। নাম্বার টু যেটা বললাম, স্পনটা, এই বীজটা সবসময় অ্যাভেলেবেল ছিল না বলে মাশরুমটা আমরা দেখতে পাচ্ছি না, সবসময় অ্যাভেলেবেল থাকে না, পাই না, ব্যাপারটা বলে দিলাম। নাম্বার থ্রি, সবথেকে ভাইটাল পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা যে মাশরুমের মার্কেটটা ছিল না। মাশরুমের মার্কেটটা, শুধু মাশরুম কেন, গভর্নমেন্ট থেকে যতগুলো প্রজেকশন আনা হয়, যত কিছু প্রোডাক্ট দেওয়া হয়, মানে প্রজেকশন আনা হচ্ছে, কোনোটা কিন্তু মার্কেট নেই। প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, কোটি কোটি টাকা খরচ করে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, প্রোডাকশন হচ্ছে, প্রোডাকশনের পরে বলা হলো আপনারা স্টল করে বিক্রি করুন, এত না। সেই জন্য আছে গভর্নমেন্টে যে সমস্ত প্রজেকশন আনা হচ্ছে, প্রজেক্ট আসছে, সেগুলো বাস্তবে রূপ দিতে পারছি না আমরা। বলছি স্বনির্ভর করতে আসছে, কিন্তু আলটিমেটলি স্বনির্ভর করতে পারছি না তো মার্কেটের জন্য। এই জায়গাটা ভাবুন, আমি একটা কমপ্লিট প্রজেক্ট পুরো অল ওভার ইন্ডিয়ার জন্য গিফট করতে চাইছি, যে একটা মাশরুম, যে মার্কেটটা আমি নিয়ে এসেছি প্রজেক্টটা, কিভাবে আমরা হোম ট্রেনিং দিয়ে মাশরুমটা শেখাবো, হোম ট্রেনিং, নট কোথাও শিখতে যেতে লাগবে না। এজ এ যে ফার্মার, সে শুধু ডিসিশন নেবে চাষটা করবে কিনা, আমরা লোকাল সার্ভিস দিয়ে, ট্রেনার দিয়ে, তার হোম ট্রেনিং, বাড়িতে গিয়ে ট্রেনিং দিয়ে মাশরুমটা শেখানো, তাহলে কেমন হবে, ভালো হবে কি খারাপ হবে? একজন যদি একটা পরিবার থেকে কেউ ট্রেনিং নিতে যাবে নাকি, আর বাড়িতে যদি ট্রেনার চলে আসে, সে একা শিখবে, পরিবারে সবাই শিখবে? আমি একটু অ্যাড করতে বলি, শুধু আপনার পরিবার কেন, আশেপাশে কিছু পরিবারকে ইনভাইট করুন। আরে চাষের ব্যাপার তো, আমরা তো কৃষি প্রধান দেশ, চাষের ব্যাপার, সবাই চাষে শিখে যান, এই তো ব্যাপার। ব্যাস আমরা হচ্ছে হোম ট্রেনিং দিয়ে চাষটা শেখাবো। নাম্বার টু, প্রপারলি গাইড পাওয়া গেল নাকি? নাম্বার টু, যে প্রবলেমটা ছিল, যে মাশরুমের বীজটা সবসময় পাওয়া যেত না, যে স্পুনটা, এটা আমাদের ল্যাবেতেও তৈরি হচ্ছে, এটা কিন্তু অ্যাভেলেবেল। টোটাল যা মেটেরিয়াল লাগে মাশরুমের জন্য, যা মেটেরিয়াল লাগে সব আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, বাট সেটা কিনে নিতে হবে। চাষ করতে গেলে তো বীজটা কিনতে লাগে, বাট সেটা কিনে নিতে হবে, ব্যাস সমস্যার সমাধান। নাম্বার